মাইক্রোসফট এক্সেসে রিপোর্ট তৈরি করার নিয়ম। মাইক্রোসফট এক্সেসে অটো রিপোর্ট তৈরি করার নিয়ম। অটো রিপোর্ট তৈরি করার নিয়ম নিচের অংশে দেখুন। রিপোর্ট তৈরি করার জন্য যে কোনো একটি ডেটাবেস ওপেন করুন। আমি এখানে একটি ডেটাবেস ওপেন করেছি। এখানে আমার অনেকগুলো টেবিল আছে, যে টেবিলের উপর ভিত্তি করে আমি আমি রিপোর্ট তৈরি করতে চাই সেই টেবিলটি আমি এভাবে সিলেক্ট করে নিব। আপনি অবশ্যই টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই জানেন। আপনি আপনার মতো করে একটি টেবিল ক্রিয়েট করে নেবেন। ধরুন আমি এই টেবিলের উপর ভিত্তি করে আমি একটি রিপোর্ট তৈরি করব, অটো রিপোর্ট তৈরি করব। দেখুন আমি এই টেবিলটি আমি ওপেন করেছি। ওপেন করার পর এখান থেকে আমি ক্রিয়েট ট্যাব থেকে রিপোর্টস, এটা হচ্ছে রিপোর্টস গ্রুপ, পুরোটাই হচ্ছে রিপোর্টস গ্রুপ। রিপোর্টস গ্রুপ থেকে আমি রিপোর্টে যদি ক্লিক দেই তাহলে আমার ডাটাবেস অনুযায়ী দেখুন এখানে একটি রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আপনি এমএস অ্যাক্সেসে অটোমেট রিপোর্ট তৈরি করতে পারবেন। এবং এই রিপোর্টটা আপনি আপনি অটো রিপোর্ট করার মাধ্যমে রিপোর্ট ফিল্ড নিজ ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন না। বাই ডিফল্টভাবে যে ফিল্ডগুলো আপনার টেবিলে থাকবে সেই ফিল্ডের ডেটা রিপোর্ট আকারে প্রদর্শিত হবে। অটো রিপোর্ট এর ক্ষেত্রে শুধু আপনি টাইটেল পরিবর্তন বা স্টাইল করতে পারেন, এখানে আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। দেখুন আপনার টেবিলে যে ডাটাগুলো আছে সেই ডাটা অনুযায়ী এখানে একটি অটো রিপোর্ট তৈরি হয়েছে। এখানে কোনো তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন না। দেখুন অতি সহজে এভাবে এমএস অ্যাক্সেসে অটো রিপোর্ট তৈরি করতে পারেন। এখন দেখাবো কিভাবে উইজার্ড দিয়ে রিপোর্ট তৈরি করতে হয়। উইজার্ড দিয়ে আমরা রিপোর্ট তৈরি করতে পারি। উইজার্ড দিয়ে ধাপে ধাপে ফিল্ড লিঙ্ক করা, স্টাইল নির্ধারণ করা, টাইটেল লেখা ইত্যাদি কাজ সম্পূর্ণ করা যায় উইজার্ড এর মাধ্যমে। তো নিচের অংশে দেখে নেই কিভাবে উইজার্ড দিয়ে রিপোর্ট তৈরি করা যায়। যে টেবিলের উপর ভিত্তি করে উইজার্ড দিয়ে রিপোর্ট তৈরি করবেন সেই টেবিলটি এভাবে ওপেন করবেন। আমি এখানে সেই টেবিলটি ওপেন করেছি। এই ওপেন টেবিল ওপেন করার পর ক্রিয়েট ট্যাব থেকে এখানে রিপোর্ট উইজার্ড, দেখুন রিপোর্ট উইজার্ড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আপনার টেবিলে যে ফিল্ড নেমগুলো আছে সেই ফিল্ড নেমগুলো এখানে দেখাচ্ছি। আপনার টেবিলের নাম অর্থাৎ যে টেবিলের উপর ভিত্তি করে আপনি উইজার্ড দিয়ে রিপোর্ট তৈরি করবেন সেই টেবিলের নাম এখানে দেখাচ্ছি। এবং আপনার এই টেবিলে যে কয়টি ফিল্ড আছে দেখুন আইডি, এখানে আইডি শো করতেছি, এখানে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম, অর্থাৎ এখানে যে আইডিগুলো যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো আপনার এখানে রিপোর্ট উইজার্ডে শো করতেছি। এখন আপনি যে টাইটেলগুলো নিয়ে আপনি রিপোর্ট তৈরি করবেন সেইগুলো আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে আরোতে ক্লিক করবেন তাহলে এই পাশে চলে আসবে। আপনি যদি ফার্স্ট নেম নিতে চান তাহলে এটা সিলেক্ট করে এই অপশনে ক্লিক দিবেন। আপনি যদি অ্যাড্রেস নিতে না চান, আপনি যদি জব টাইটেল নিতে চান তাহলে জব টাইটেল নেবেন, আপনি যদি স্যালারি নিতে চান স্যালারি নেবেন। এভাবে আপনি যে হেডিংগুলো নিতে চান সেই হেডিংগুলো এভাবে নেবেন। অর্থাৎ এখানে দেখুন পাঁচটি টেবিল হেডিং আছে, 1 2 3 4 5 ছয়টি হেডিং আছে। এখানে দেখুন সেই ছয়টি হেডিং দেখাচ্ছি। এখন সেই হেডিংগুলো কোন হেডিংগুলো নিয়ে আপনি রিপোর্ট তৈরি করবেন, আমি চাচ্ছি যে এই এই চারটি হেডিং নিয়ে অর্থাৎ টেবিলের হেডিং নিয়ে আমি একটি রিপোর্ট তৈরি করব। এই জন্য আমি এই পাশ থেকে অ্যাভেলেবেল ফিল্ডস থেকে আমি চারটি টেবিলের হেডিংগুলো নিলাম। নেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক দিব। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর যে আমি চারটি হেডিং সিলেক্ট করেছি সেই হেডিংগুলো এখানে দেখাচ্ছে। দেখুন আইডি, ফার্স্ট নেম, জব টাইটেল, স্যালারি, এই চারটির উপর ভিত্তি করে আমি একটি রিপোর্ট তৈরি করবো। এই জন্য এখন আমি এখান থেকে নেক্সট লেখা বাটনে ক্লিক করব। ক্লিক দেওয়ার পর এখানে আপনি যদি আপনার তথ্যগুলো অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং করে সাজাতে পারেন, এখানে আপনি যেভাবে সাজাতে চান সেভাবে সাজাতে পারেন। সেখানে অ্যাসেন্ডিং লেখা ঘরে ক্লিক করে ফিল্ড নাম নির্বাচন করে দিন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে যে কোনো ফিল্ড নেম, যে তিনটি যে ফিল্ড নেমগুলো আমি নিয়ে রিপোর্ট তৈরি করতে চাচ্ছি সেই ফিল্ড নেমগুলো সিলেক্ট করেন, না দিলেও কোনো সমস্যা নেই। ফিল্ড নেম সিলেক্ট করে দেবার
ফলে ফিল্ডগুলো লিস্ট আকারে বসবে। এখানে এগুলো সিলেক্ট করে দিতে পারেন, এভাবে আপনি সবগুলো সিলেক্ট করে দিতে পারবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতেছি। নেক্সট বাটনে ক্লিক করার পর রিপোর্ট উইজার্ডের সর্বশেষ যে অপশন এখানে দেখুন, আপনি এই যে টেবিলটি তৈরি করবেন, টেবিলের ডাটাগুলোর লেআউট আপনি কেমন চাচ্ছেন, অর্থাৎ লেআউট আপনি কলাম যদি চান তাহলে কলামে ক্লিক দিবেন। এখানে দেখুন প্রিভিউ দেখাচ্ছে যে আপনার রিপোর্টটা কেমন দেখা যাবে, আর যদি টেবুলার যদি ক্লিক দেন তাহলে এইভাবে শো করবে, রিপোর্ট তৈরি হবে। আবার যদি জাস্টিফাই দেন তাহলে এরকমভাবে আপনার রিপোর্ট তৈরি হবে। আমি বাই ডিফল্ট টেবুলার দিচ্ছি, টেবুলার লেআউটে আমার রিপোর্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আমার রিপোর্টের ওরিয়েন্টেশন কি চাই, ডিফল্টভাবে পোর্ট্রেট দেওয়া থাকে। আমি যদি ল্যান্ডস্কেপ যদি দিতে চাই তাহলে ল্যান্ডস্কেপ ক্লিক দিব, দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছি। আবার আমি যদি পোর্ট্রেট চাই তাহলে পোর্ট্রেট, অর্থাৎ কোন ওরিয়েন্টেশনে আপনি রিপোর্ট তৈরি করবেন সেই ওরিয়েন্টেশনটা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সবকিছু ঠিক করে নেওয়ার পর আপনি ফিনিশ লেখা বাটনে ক্লিক দিবেন। এখানে দেখুন ফিনিশ, তাহলে আপনি যে ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে দেখুন একটি রিপোর্ট তৈরি হয়ে গেছে। চারটি ফিল্ড নিয়ে আমি রিপোর্ট তৈরি করেছি, দেখুন আইডি, ফার্স্ট নেম, জব টাইটেল, স্যালারি। দেখুন আমার ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে একটি রিপোর্ট ক্রিয়েট হয়েছে। এভাবে আপনি এমএস অ্যাক্সেসে রিপোর্ট তৈরি করতে পারেন, এবং এই রিপোর্টটা আপনি দেখুন জুম করে দেখতে পারেন। এই যে মাউসের এভাবে ক্লিক দিবেন জুম ইন হবে, এভাবে ক্লিক জুম আউট হবে। এভাবে আপনি যে কোনো ফিল্ডের উপর যে কোনো টেবিল হেডিংয়ের উপর ভিত্তি করে আপনি এভাবে রিপোর্ট তৈরি করতে পারবেন। আমরা এখানে শিখলাম যে আমরা দুইভাবে রিপোর্ট তৈরি করতে পারি, একটা হচ্ছে রিপোর্টের মাধ্যমে, একটা হচ্ছে রিপোর্ট উইজার্ডের মাধ্যমে। এখন আপনি যে কোনো এক পদ্ধতিতে আপনি রিপোর্ট তৈরি করতে পারেন। ও আশা করি এই ভিডিও দেখে আপনি এমএস অ্যাক্সেসে কীভাবে ভিডিও তো রিপোর্ট তৈরি করতে হয় তা অবশ্যই শিখে যাবেন। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।